রবিবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের নিয়ে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব। প্রদীপ প্রজ্বলন করে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন বিধায়করা ছাড়াও বহু বিশিষ্টজন। আইনজীবীদের সুবিধার্থে আগামীতে শহরে আরও আদালত গড়ে তোলার প্রচেষ্টা করা হবে বলে এদিন নিজের বক্তব্যে জানালেন রাজ্যের মন্ত্রী। আইনজীবীদের সুবিধার্থে রাজ্য সরকারের গৃহীত নানা উদ্যোগের কথাও তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী। এই উপলক্ষে আয়োজন ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে রবিবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের নিয়ে নববর্ষ বরণ উৎসব পালিত হল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। এই বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এই উপলক্ষে আয়োজন ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এদিনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের আইনমন্ত্রী জানান, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর তাকে ডেকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন আইনজীবীদের জন্য কি করা যায়। আইনজীবীদের সুবিধার্থে তাই দুর্গাপুরে নতুন আদালত ভবন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এমনটা জানিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। শহরে আইনজীবীদের সংখ্যা বাড়ছে, তাই দুর্গাপুরে যাতে আগামীতে আরও আদালত গড়ে ওঠে তার প্রচেষ্টা করা হবে বলেও এদিন নিজের বক্তব্যে জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। যাতে বাড়ি উদ্বোধন করা যায় সেই ব্যবস্থা করতে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ আমি নিজে দুর্গাপুর আদালতে গেছি, নিজে দেখেছি যে আদালত ভবনের বর্তমান যে অবস্থা এবং যে সংখ্যায় আমাদের আইনজীবী বেড়েছে তাতে ওখানে সন্তুলন হওয়া সম্ভব নয়। দুর্গাপুরে আরও যাতে কিছু কোর্ট করা যায়, আরও আদালত করা যায়, সেই ব্যাপারে বাড়ির যারা আছে বয়োজ্যেষ্ঠ সভাপতি বা সেক্রেটারি আছে, আমরা সেই ব্যাপারে কথাবার্তা বলছি। কিন্তু এই করতে গেলেও আমাদের হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে করতে হয়। আশা করি কিছুদিনের মধ্যে দুর্গাপুরে যাতে আরও কিছু কোর্ট দেওয়া যায় বা কোর্ট হয় সেই প্রচেষ্টা আমরা করব। আইনজীবীরা সবসময়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সমাজের, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা বরাবর দেখেছি দুর্গাপুর বাড়ির যারা সদস্য তারা পালন করেছেন। আগামী দিনেও আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আইনজীবীদের সুবিধার্থে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন ও অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড গড়ে তোলার প্রাসঙ্গিকতার কথা এদিন ব্যাখ্যা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তার বক্তব্যে উঠে এলো নতুন পাশ করে আসা আইনজীবীদের স্টাইপেন্ড দেওয়ার বিষয়। করোনা অতিমারী পরিস্থিতিতে আইনজীবীদের সাহায্যার্থে উদ্যোগী হয়েছে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড। এমনটা জানিয়ে রাজ্যের আইন দপ্তরের উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সমস্ত কোর্ট বন্ধ হয়ে গেছিল, আইনজীবীদের রোজগার তলানিতে থেকেছিল। হয়তো খুব বেশি কিছু করতে পারিনি, কোভিডে যে সমস্ত আইনজীবী মারা গেছিলেন সেই আইনজীবীদের 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড থেকে করেছিলাম। বার কাউন্সিলর 30,000 টাকা করে আরও দিয়েছিল, এবং যারা আক্রান্ত হয়েছিলেন তাদের 10,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী বার অ্যাসোসিয়েশনের কাছে এদিন আবেদনও করেন, যদি নতুন আদালত ভবনের প্রয়োজন থাকে বা আইনজীবীদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত সমস্যা তাকে জানালে তিনি সর্বদা আইনজীবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস। পূজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।